পরশুরাম মাইথোলজি এবার আমাকে সিরিয়াসলি পড়া আরম্ভ করতে হবে। 21 বার ক্ষত্রিয়দেরকে সে নির্বংশ করেছিল। ফাইনালি পরশুরাম নিয়ে সিনেমা আসছে। যেই পোস্টার দুটো আজকে ড্রপ করা হয়েছে, ভিকি কৌশলের বডি হয়তো এরকম হয়ে যায়নি, বাট সে যখন এই ক্যারেক্টারের জন্য পুরোপুরি প্রিপেয়ার্ড হয়ে যাবে তার বডি হয়তো এরকম হয়ে যাবে। বাট এই পোস্টারগুলো জাস্ট মেনাসিং লাগছে, ঠিক আছে? পরশুরাম হয়তো ওজি সুপার হিরোদের বাবার বাবা হয়তো হতে পারে সে। নাও দ্য থিং ইজ, যে এই সিনেমাটা বানাচ্ছে ম্যাডক ফিল্মস, যাদের স্টোরি টেলিং তো আমার ভালো লাগে একেবারেই না। পরশুরাম টপিকটাও খুব সেন্সিটিভ একটা টপিক, এবং সেটাকে অ্যাকিউরেটলি যদি দেখাতে যদি হয় রিসার্চের দরকার তো আছে। আমাকেও পরশুরাম নিয়ে পড়াশোনা করতে হবে। রিসেন্টলি আমি মহাভারত পড়ছিলাম, যেটা পড়তে পড়তে আমাকে বহুবারই আমাকে আটকাতে হচ্ছে, বিকজ আমার ভালো লাগছে না মহাভারত পড়তে। আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি মহাভারতের কোন বইটা পড়ছি। ওয়েট, মহাভারতের দুখানা ভার্সান আমি নিয়েছিলাম। একটা হচ্ছে গিয়ে কিশোরদের একটা ভার্সান, যেটা উপেন্দ্র কিশোরের রাইটিং, ঠিক আছে? আরেকটা হচ্ছে গিয়ে রাজশেখর বসু, যেটা একটুখানি অ্যাডাল্ট ওরিয়েন্টেড। নৃসিংহপ্রসাদ ভাদুড়ির যে মহাভারত, ওনার অনেকগুলো খণ্ড আছে, উনি অনেক ডিটেলসে উনি অনুবাদ করেছেন, সেগুলোর কিছু কিছু আমি অনলাইনে কিছু কিছু পড়েছি, কিছু পিডিএফ আমি পড়েছি, কিন্তু সেই লেখা আমার এত বেশি ডিস্টার্বিং লেগেছে যে সে আমি কন্টিনিউ করতে পারিনি, আর খুব একটা বেশিক্ষণ আমি হোল্ডও করতে পারিনি। নাও এটা আমি ভেবেছিলাম যে পড়ে পুরো হয়তো শেষ করতে হয়তো পারবো রাজশেখর বসুর মহাভারত, কিন্তু স্যাডলি আমি 60-70 পাতার বেশি আমি এগোতে পারিনি। জিনিসটা আমাকে একদমই টানতে পারছে না, আমি জিনিসটার সাথে এনগেজ হতে পারছি না, ঠিক আছে? সেটা কেন সেটা বললে পরে একটু ঝামেলা হলেও হতে পারে, বাট যাই হোক। নাও দ্য থিং ইজ, যে কেউ কেউ আমাকে বলতে পারে যে তুমি এত কমিক্সের বই পড়ো, এই সমস্ত ভালো বই তুমি কেন পড়বে, ব্যাপারটা ওরকম নয়, ঠিক আছে? যে কোনো গল্প, যে কোনো উপন্যাস, যে কোনো শিল্পের সাথে যে সেটাকে পড়ছে বা দেখছে তার একটা কানেকশান তৈরি হতে হয়। সামহাউ এই কানেকশানটা এখানে এস্টাবলিশ হচ্ছে না, সেটা একটা দুঃখের ব্যাপার হলে পড়েও, যাই হোক। কিন্তু পড়ে তো আমি শেষ করবই, আমি যেটা ধরি সেটা আমি পড়ে শেষ করি। নাও দ্য থিং ইজ, যে দুর্দান্ত লাগছে ম্যাডক ফিল্মস এই ফিল্মটা যদি ডেলিভার করতে যদি পারে। আর আমি এইটা দেখতে গিয়ে ছাভা বলে একটা সিনেমার আমি পোস্টার দেখলাম, যেটা বোধহয় এই বছরের শেষে আসছে পুষ্পার সঙ্গে সঙ্গে। সেইটার টিজার, ভাই মাই গড, মানে ভিকি কৌশলকে আমি দেখে বলে দিতে পারি যে এই লোক যে লাইনে যাচ্ছে, সর্দার উধম থেকে শুরু করে সে স্যাম মানেকশা থেকে শুরু করে রামন রাঘব থেকে শুরু করে উড়ি থেকে শুরু করে সে যে লাইনে যাচ্ছে সে আনস্টপেবল হয়ে যাবে। এবং রণবীর কাপুরের একমাত্র কেউ কম্পিটিশান যদি হতে পারে ইন দি ফিউচার, সেটা হচ্ছে কি এই লোক। রাজকুমার রাও অনেক ভালো ভালো ফিল্ম করেছে, কিন্তু রাজকুমার রাও এদের লেভেলে যেতে পারবে, কিন্তু এদের সমকক্ষ হয়তো হতে পারবে না, বাট রাজকুমার রাও খুব সুন্দর উঠছে। আয়ুষ্মান খুরানা এদের থেকে অনেকটাই পিছিয়ে গেছে মোটামুটি, সে যথেষ্ট ওই সেফ মেসেজ দেওয়া মার্কা কন্টেন্ট ফিল্ম চুল টাকলা নিয়ে সে করেছে কিছু ভালো ফিল্ম, কিন্তু এদের লেভেলে আমি আয়ুষ্মান খুরানাকে আমি কোনোদিনই ভাবতে পারিনি। একটা প্রিটেনশিয়াস একটা ব্যাপার আছে, ঠিক আছে? ওরও মেকি একটা ব্যাপার আছে ওর মধ্যে। আর কার্তিক আরিয়ান তো দূর দূর কি এদের কাছাকাছি আসতে পারবে না। ইন দি ফিউচার তোমরা দেখবে ইট ইজ গোয়িং টু বি রণবীর কাপুর বড় স্টার নাকি ভিকি কৌশল, দে আর গোয়িং টু টেক আপ প্লেসেস। এরা একদম শাহরুখ সালমানের মতো লেজেন্ডারি জায়গায় কিন্তু চলে যাবে এদের এই ফিল্মগুলো ভালো যদি হয়। রণবীর কাপুরের রামায়ণ আর এর ছাবা, ছাবার থেকেও বড় কথা পরশুরাম, আমি রামায়ণ পরশুরাম এই দুটো সিনেমার জন্য না, যাকে বলে না ওয়েট করা, একদম মানে আমি কাঁপছি উত্তেজনা ঠকঠক করে যে এই সিনেমা দুটো কি হতে যাচ্ছে। এবং মাইথোলজি নিয়ে আমাদের দেশে কিন্তু আগামী দিনে আরও ভয়ঙ্কর আলোচনা হবে। কল্কি যদি এরকম একটা কনভার্সেশন, যদি কল্কি ইটসেলফ খুব একটা ভালো সিনেমা না হওয়া সত্ত্বেও, কল্কি যদি এই ইয়াঙ্গার অডিয়েন্সের মধ্যে মাইথোলজি নিয়ে এতটা ইন্টারেস্ট গ্রো করতে যদি পারে, তাহলে রামায়ণ আর মহাভারত বলছি
রামায়ণ আর পরশুরাম কোন লেভেলে নিয়ে যাবে সেটা হচ্ছে গিয়ে দেখার মতো। এবার পরশুরামের রিলেটেড মাইথোলজি আমাকে ভালো করে বেরোনোর আগে আমি পড়ে নেব, তখন এসব নিয়ে প্রচুর কথাবার্তা হবে। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।